হাই গাইজ, আসসালামু আলাইকুম। তো আশা করি সবাই ভালো আছেন। তো এখানে দেখতে পাচ্ছেন রোদেলার জন্য কে কানা হয়েছে, রোদেলা কার্ডে। তো আজকাল আসলে রোদেলার কোনো জন্মদিন না, তো হচ্ছে কেক একজনের কাটা দেখে মানে খুব বায়না করতেছে, ও কেক কাটবে, তো সেই জন্য রাব্বু কেক কাটিং দিছে কাটার জন্য। তো ওর জন্মদিন হচ্ছে, এখনও দেরি আছে 15-20 দিন, তো সেই জন্য ওর মানে কান্নার জন্য রাব্বু কেক আনছে যে আমার মেয়ের শখ আগে পূরণ করে। তেমন একটা মেয়ে থাকলে কি কীরকম পরিস্থিতি হতে পারে সব বুঝতেই তো পারতেছেন। তো সবাই ভিডিওর সাথে থাকবেন। কাইতে কাইতে হেলালাম গো আমরা কেক। ক্যামেরাম্যান জলদি ফোকাস করো, আমাদের টিকটকার তো আমরা জন্মদিন ছাড়াই আজকে কেক কাটবো। ছুরি চলে এসেছে, ছুরির জন্য এতক্ষণ হাসপাস করতেছে। তো সবাই রোদেলার জন্য দোয়া করবেন। তো আজকে ও অনেক সুন্দর করে সাজুগুজু করছে। তো দুই ভাই বোনে হচ্ছে মারামারি করছে, সেজন্য আমার ছেলে অনেক রাগ করছে। মানে মারামারি বলতে একটু ঝগড়া করছে, দুই ভাই বোনে সবসময় মানে এরকম করে, মানে দুইজনের একটু পটে না। তো সে রাগ করে চলে গেছে, ওরা বুটান টেনে নিয়ে আসতেছে আর ওর জন্য বসে রয়েছে, কেক কাটতেছে না। তো দুইজনের হচ্ছে মারামারি করতেও সময় লাগে না, আবার মিশতেও সময় লাগে না। একজনের আবার কিছু করতে গেলে মারতে গেলে আরেকজন দূর করে আসে ঠেকায়, আরেকজন মারতে গেলে আরেকজন আবার এসে কান্না করে। সেভাবেই ওদের দুই ভাই বোনের খুনসুটি চলে সব সময়। তো যারা যারা ভিডিওটি দেখতেছেন প্লিজ দয়া করে লাইক সাবস্ক্রাইব করে দিবেন, আর আমার ছেলে মেয়েদের জন্য দোয়া করবেন, ওরা যেন সুস্থ থাকে, ভালো থাকে। না তো লেরে তার আসল জন্মদিন না কর, হ্যাপি বার্থডে। তোমার দাদির গালে দাও একটু, তোমার আপুর ছোট বোন বেশি রাগ করবেন না, নে তোমার আপুর দাও, তোমার আপুর দাও, কা বুদ্ধা লাগে, তোমার আপুর দাও, আমি একটু ভিডিও করে দিই। হ্যাঁ
না মেতর দিছিস, মেতর দিছিস, তুমি ভালো কেনতে আর আল্লাহ রে নষ্ট করে দেবে আমি আরে আল্লাহ দেখতো দেখতো এখন যদি হাসান এসছি আরো সবাই দেখে আমরা